আসসালামু আলাইকুম, আমি আয়েশা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে। আশা করছি পরম করুণাময়ের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি আমি একদম সকাল সকাল শুরু করছি, আর এই যে দেখতে পাচ্ছেন উনি আমার সকালের মেহমান। আজকে ওরা প্রায়ই আমার ব্যালকনিতে আসে আর এভাবে কিচিরমিচির শব্দে ডাকে, যেটা আমার দেখতে খুবই ভালো লাগে। আর গত রাতে অনেক বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা আমার ব্যালকনির কি বাজে অবস্থা হয়ে আছে। আর আজকে যেহেতু খালা ঘর মুছবে না, তাই এগুলো সব আমাকেই পরিষ্কার করতে হবে। গতদিন যখন আমরা বাইরে গিয়েছিলাম, রেস্টুরেন্টে চিকেন চাপ খাচ্ছিলাম, তখনই মনে মনে ভাবলাম যে কেন রেস্টুরেন্টে বসে এত দাম দিয়ে চিকেন চাপ খেতে হবে, যখন বাসাতেই সেটা খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়। আর রেস্টুরেন্টের খাবার আর বাসার খাবারের মান কখনই একই রকম হয় না, হয়তো স্বাদের একটু হেরফের হতেই পারে, কিন্তু আপনার মানের দিক থেকে বাসার খাবারটা অনেক বেশিই ভালো। তাই ভাবলাম বাসাতেই বানিয়ে নিই চিকেন চাপটা। গত রাতে আমি তাই চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কী কী উপকরণ দিচ্ছি এখানে নিশ্চয়ই আপনারা দেখেই নিয়েছেন, আর যদি আপনারা এর পারফেক্ট রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার মেন চ্যানেলে অর্থাৎ আমার রেসিপি চ্যানেলটায় আমি সেই রেসিপিটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা এখনও আমার সেই চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন নাই বা ঘুরে আসেননি, সেটি প্লিজ একটু ঘুরে আসবেন। চিকেনটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এই তো সকালবেলা চিকেনটাকে আমি ভেজে নিয়ে আর সসের সাথে দিয়ে সেটাকে চাপ বানিয়ে নিব। চিকেনটাকে আমি তেলে দিয়ে নিচ্ছি, তেলটাকে মোটামুটি গরম করে তারপর চিকেনটা দিবেন। এক্ষেত্রে আমার আপু এবং ভাইয়ারা প্লিজ একটু কেয়ারফুলি থাকবেন, যেন তেলটা ছিটিয়ে হাতে না পড়ে। তেলটা যেহেতু অনেক বেশি গরম থাকে আর চিকেনটাতেও যেহেতু মশলা দেয়া, তাই মশলাটা ছিটিয়ে গায়ে আসার সম্ভাবনা থেকে যায়, তাই প্লিজ একটু সাবধানে থাকবেন। আর চিকেন বাজার সময় অবশ্যই মনে রাখবেন যে উপরে ঢাকনাটা দিয়ে দিবেন। আমরা অনেকেই চিকেনটাকে ফ্রাই করার সময় ঢাকনা দিয়ে রাখি না, এতে করে চিকেনটা ফ্রাই হতে বা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে আর উপরের অংশটা অনেক শক্ত হয়ে যায়। এভাবে আপনি ঢাকনা দিয়ে সেটিকে ফ্রাই করে নিলে উপরের অংশটাও আপনার সফট থাকবে, অনেক বেশি ক্রিস্পি বা শক্ত হয়ে যাবে না, আর চিকেনটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিকেনের একটা পাশ ভেজে নেওয়া যখন হয়ে গিয়েছে, তখন আমি চিকেনটাকে একটু উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটি পুরোপুরি হয়ে যাওয়ার জন্য। আর চিকেনটা ভাজা হতে হতে আমি এখানে সসের জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুন নিয়ে নিয়েছি আমি। রসুন আর আদাটা যেহেতু আমার ব্লেন্ড করাই আছে, তাই এটিকে আলাদা করে ব্লেন্ড করতে হচ্ছে না, আমি টমেটো, পেঁয়াজ আর মরিচগুলোকে ব্লেন্ড করে নিলাম। আর এদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন তুলে নিচ্ছি। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে সেখানে চিকেন ভেজেছিলাম, সেখানে যে তেলটি ছিল সেখান থেকে অল্প একটু তেল দিয়ে সেখানেই আমি সসটাকে তৈরি করে নিচ্ছি। এই সসটা বানানো কিন্তু অনেক বেশি সহজ, খুবই অল্প উপকরণে হয়ে যায়। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে, লাল মরিচের গুঁড়া, যেটা আমরা সাধারণত তরকারি বা রেগুলার রান্নায় খাই সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, চিনি আর লবণ। এতে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো অন্যান্য মশলাও ইউজ করতে পারেন, যেহেতু কিন্তু এটা যেহেতু একটা সস তাই খুব বেশি মশলা এর সাথে যাবে না। আমি এখন এতে টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এর সাথে কিন্তু সয়া সসটাও অল্প একটু দিতে হয়, যেহেতু আমার হাতের কাছে এখন সয়া সসটা নেই। আর এটি যেহেতু বাসাতেই খাবো তাই আমি সেটি স্কিপ করে যাচ্ছি। মোটামুটি একটু জাল দিয়ে সসের পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাচ্ছে। আমার সসটা পারফেক্টলি হয়ে গিয়েছে, এখন জাস্ট এখানে চিকেনটা দিয়ে নেড়ে ছেড়ে আমি নাড়িয়ে নিলেই হয়ে যাবে চিকেন চাপ। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন কতটা ইজি আর খুব অল্প সময়ে এটি হয়ে যায়। চিকেন ভাজা থেকে শুরু করে সস রেডি করা পর্যন্ত আমার মনে হয় সব মিলিয়ে 1 ঘন্টার মতো সময় লেগেছে বা তারও কম।
তারপর আমি এগুলোকে টেবিলে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিশ্চয় কি সুন্দর কালার এসেছে, আর বিশ্বাস করবেন কিনা জানি না, এটি খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। আজ আর পরোটা বানানোর ঝামেলায় গেলাম না, পরোটাটা আমরা বাইরে থেকেই কিনে এনেছি, আর সবাই মিলে সকালের নাস্তা সেরে নিয়েছি। সকালের চাটা যেন না হলেই নয়, তাই সকালে চাও খেয়ে নিয়েছি আমরা এতক্ষণে। আর চায়ের পেছনে যে এঁটোটা দেখতে পাচ্ছেন, এটি আয়াত রেখে দিয়েছে, ও পুরোটা খেতে পারেনি। সকালের নাস্তাটা সেরেই সব দোয়াপালা রেখে দিয়ে আমি ছাদে চলে যাচ্ছি। ছাদে অল্প টুকিটাকি কাজ আছে, যেটা সেরে এসে আমি বাসার বাকি কাজগুলো করে নেব। আর দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ফসল, এই ফসলগুলো আমার খুবই ভালো লাগে। অল্প স্বল্প সবজি যখন ছাদ বাগান থেকে এনে খাই, বা ছাদের যখন ফুলগুলো আমি ফুটতে দেখি, আমার খুবই ভালো লাগে। এটুকুই ঝিঙা পেয়েছি আমি ছাদ থেকে, যেটা আপনারা একটু আগে বালতিতে দেখেছেন। এখন বাসায় চলে এসেছি, ব্যালকনিটা পরিষ্কার করে নিব আর বাসার অন্যান্য কাজগুলো সেরে নিব। আর এখন যে আপনারা ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটি বিকেলের দিকে। আপনারা যারা আমার বিগত ব্লগটি দেখেছেন তারা জানেন যে আমি কিছু চেক আপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিছু চেক আপ করে এসেছিলাম, আজকে সেগুলোর রিপোর্ট দেখাতে আসছি। এদিকে আয়াত খুব খেলছে, ও বাইরে যেতে পারলে ও অনেক বেশি খুশি হয়। তো ডাক্তার দেখানো শেষ, এখন আমি আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই বাকি কিছু আর ভিডিও করতে পারিনি। আজকে আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনারা এতটুকু দেখে থাকেন, আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের ছোট ছোট অনুপ্রেরণাই কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।